আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আপনাদের সাথে আলোচনা করব ইনডিফিনিট প্রোনাউন নিয়ে। আশা করতেছি আপনারা এই পর্বটি উপভোগ করবেন। ইনডিফিনিট শব্দের সাথে আমরা অনেক আগেই পরিচিত হয়েছি, তো আসুন এই ইনডিফিনিট প্রোনাউন সম্পর্কে খোলাখুলিভাবে আলোচনা করি, যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। ইনডিফিনিট শব্দের অর্থ হলো অনির্দিষ্ট, নির্দিষ্ট কোনো কিছু বোঝায় না। ইনডিফিনিট প্রোনাউন দ্বারা নির্দিষ্ট কোনো কিছু বোঝায় না। সেন্টেন্সে অনির্দিষ্ট শব্দ সবসময় ব্যবহার করা হয়। সেন্টেন্সে যে সকল শব্দ সবসময় ব্যবহার করা হয় এই সব শব্দকে বলা হয় ইনডিফিনিট প্রোনাউন। বইয়ের ভাষায় ইনডিফিনিট মানে হলো অনির্দিষ্ট। যেসব প্রোনাউন অনির্দিষ্ট কোনো নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে ইনডিফিনিট প্রোনাউন বলে। আশা করতেছি আপনারা বুঝতে পারছেন। কিছু উদাহরণ দেওয়া হয়েছে শব্দের, ইনডিফিনিট প্রোনাউনের শব্দের কিছু উদাহরণ আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। সাম আছে, নন আছে, এনি আছে, মিনি আছে, ওয়ান ইত্যাদি, এইরকম আর অনেক শব্দ আছে। তবে একটা ইঙ্গিতে আপনাদেরকে ইনডিফিনিট প্রোনাউন চেনার জন্য, যেখানে নির্দিষ্ট করে কোনো সংখ্যা বুঝাবে না, নির্দিষ্ট করে কোনটা বুঝাইতো না, যে ইন কতজনে কাজ করা বা ইন কতজন আসন বা ইন কতজনে আঠিরা, এইরকম কোনটা বুঝান না, তখন আপনারা বুঝলেই পারবে এটা ইনডিফিনিট প্রোনাউন। যদি নির্দিষ্ট করে দিলাই যে পাঁচজন, আটজন, সাতজন, ষাটজন, তিনজন, তাহলে এটারে আমরা ইনডিফিনিট প্রোনাউন বলতে পারবো না। এবার আপনাদেরকে কিছু উদাহরণ দিমু, তোরা উদাহরণ দিলাইমু, সিলেটি ভাষায় মাতারাম, তোরা উদাহরণ দিলাইমু। উদাহরণের মাধ্যমে আপনারা বুঝতে পারবা যে প্রেজেন্ট ইনডিফিনিট প্রোনাউনের ব্যবহার। তো আসেন, এখানে তিনটা উদাহরণ দিতেছি আপনাদেরকে। কয়টা উদাহরণ? মাত্র তিনটা উদাহরণ আপনাদেরকে দিতেছি। এখানে দেখেন, সাম আর প্লেয়িং ফুটবল, মেনি ক্যান ডু দিস, এনি অফ দ্যাম উইল বি সিলেক্টেড। সাম, মেনি, এনি, এই শব্দগুলো দ্বারা সুনির্দিষ্টভাবে অথবা নির্দিষ্টভাবে কিছুই বোঝায় নাই। এখানে কয়জন আছে, কয়জন খেলতেছে, কয়জনে কাজ করতেছে, কয়জন সিলেক্ট হয়েছে, এইরকম কিছু বলা হয় নাই। নির্দিষ্ট করে কোনো কিছু বলা হয় নাই। এইরকম সাম, মেনি, এনি, এরকম শব্দ সেন্টেন্সে থাকবে, এই শব্দগুলোকে আমরা ইনডিফিনিট প্রোনাউন বলবো। আশা করতেছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন ইনডিফিনিট প্রোনাউন কী।